আচ্ছা দেখো, আমি আজকে যে কবিতাটি পড়াবো সেটা হলো গরবিনী মা জননী। গরবিনী মা জননী, এ লিখেছেন রচয়িতা সিকান্দার আবু জাফর। সিকান্দার শিক্ষার্থীরা ওটা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে আমি কি পড়াবো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গরবিনী মা জননী, মা জননী সম্পর্কে আমি তাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। তাকে হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, দেখো গরবিনী মা তাকে বুঝিয়েছেন কবি জন্মভূমি বাংলাদেশকে সম্বোধন করেছেন গরবিনী মা জননী নামে। কবিতার বিষয়বস্তু হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য স্বাধীনতা সংগ্রাম। বিষয়বস্তুর আলোকে কবিতাটির নামকরণ করা হয়েছে জননী। কবিতাটি ছাড়াও তো এবার সংগ্রাম দেখো গরবিনী কবি গরবিনী মা জননী কবিতার পরিচিতি। রচয়িতা সিকান্দার আবু জাফর, কাব্যগ্রন্থ উৎস বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্য স্বাধীনতা সংগ্রাম।
নামকরণ হলো কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। জন্ম ১৯১৯ সালে সাতক্ষীরা জেলায় তারপর মৃত্যু মৃত্যু ১৯৭৫ সালে মৃত্যু ১৯৭৫ সালে তারপরে সাহিত্য সাধনা কি করেছেন তিনি সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ হলো কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর প্রসন্ন প্রহর তারপর তিমিরান্তি তিমিরান্তি বাংলা ছাড়ো ইত্যাদি তারপরে ওনার বিশেষ পরিচয় হলো বিশেষ পরিচয় হলো পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা তিনি পালন করেছিলেন। এবার আমরা কবি পরিচিতি জানলাম, কবি পরিচিতি পরে আমরা সিদ্ধান্তটা জেনে নেই। তোমরা দুজন ক্যামেরা বন্ধ করো। প্রকৃতি সাধারণ সৌন্দর্যের ময় একটি দেশ, তাই না? তো বাংলা এই কবিতাটি পড়ে তোমরা বাংলাদেশের প্রকৃতি রূপ মাধুর্যের পরিচয় পাবে। রূপ মাধুর্যের পরিচয় জানবে। বাংলা মায়ের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রক্ষায় সন্তানদের আত্মত্যাগের স্বরূপ
দরুপ জানবেন পারবে। দেখো বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় সন্তানদের আত্মত্যাগের স্বরূপ সম্পর্কে জানাতে গেলে অনেক বিরাট কাহিনী। সেই 47 সালে যখন পাকিস্তান নামে স্বাধীনতা লাভ করার পরে তারপরে অনেক কাহিনী, কিন্তু আমরা সর্বশেষ যেভাবে আমরা স্বাধীনতা পেলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে, তোমরা এই ঘটনাগুলি জানো আশা করি। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে এসব সম্পর্কে আলোচনা করা হয়, তারপরে বিজয় দিবসে এইসব বিষয়, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, ভাষা শহীদদের সম্পর্কে জানানো হয়। বাংলা মায়ের সার্বভৌমত্ব, বাংলা মা কাকে বলা হচ্ছে? বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে, আমাদের জন্মভূমিকে। তো সার্বভৌমত্ব রক্ষা সন্তান কাদেরকে বলা হচ্ছে? বাংলাদেশের মানুষকে, আমাদেরকে বলা হচ্ছে। এই স্বাধীনতা রক্ষায় বাংলা মায়ের ছেলেরা যে জীবন দিয়েছিল 1971 সালে, 30 লক্ষ, বলা হয় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা কি পেয়েছি? স্বাধীন দেশ পেয়েছি। বলা হচ্ছে যে তাদের আত্মত্যাগের স্বরূপ সম্পর্কে তোমরা জানতে পারবে, আর স্বদেশের প্রতি অমর্ত্যবোধের পরিচয়, স্বদেশের প্রতি মমত্ব বোধের বোধ জাগ্রত হবে, বোধের পরিচয় জানতে পারবে, স্বদেশের প্রতি মমত্ব বোধের পরিচয় জানতে পারবে, নিজেদেরও কি হবে স্বদেশের প্রতি মমত্ব বোধ জাগ্রত হবে, পরিচয় জানতে পারবে, এই কবিতাটি দেখো। কবিতাটি পড়ার উদ্দেশ্যটা কি? এই পাঠের উদ্দেশ্যটা কি? এই কবিতাটি দেখো, পাঠের উদ্দেশ্য কবিতাটি পাঠের উদ্দেশ্য কেন তোমরা এই কবিতাটি পড়বে? কেমন এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে স্বদেশ চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, শিক্ষার্থীদের মধ্যে মধ্যে স্বদেশ চেতনা চেতনার বহিঃপ্রকাশ ঘটবে। ভালোবাসা মনে জানতে হবে। আর এবার আমরা মূল কবিতায় ফিরে আসি। দেখো বরবিনী মা জননী কে লিখেছে? সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর মূল্যবতী ভাগ্যবতী বল মাকে। দেখো, ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। পুণ্যবতী এখানে বলা হচ্ছে পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী। এখানে আমরা আসলে বাংলাদেশকে মা হিসেবে, সবাই আমরা মা হিসেবে জানি, বাংলাদেশকে মাতৃ বলা হয়, মা মাতৃভূমি বলা হয়। তো অর্থাৎ জন্মভূমি বাংলারে বলতে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে বলা হয়েছে মা জননী। সেই বাংলাকে উপমা দিয়েছে তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। অর্থাৎ আমাদের এই বাংলাদেশ গর্বিত, কারণ সেই গর্বিণী ভাগ্যবতী। ভাগ্যবতী কেন? কেন ভাগ্যবতী বাংলা? ভাগ্যবতী এই জন্য, যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় এই বাংলার সন্তানেরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়। বাংলাদেশ স্বাধীন হয়, মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ বাংলাদেশ কি হয়? স্বাধীন হয়। কার চোখে মা নদীর কাজল, সবুজ শ্রীণের আলোকে, কার মায়ে পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। এখানে বলা হয়েছে কার চোখে মা নদীর কাজল, অর্থাৎ আমাদের দেশটি হচ্ছে নদীমাতৃক দেশ, তোমরা দেশ। তো আমাদের হচ্ছে নদীমাতৃক দেশ। তো
এই যে এই দেশে বয়ে গেছে একেবেকে বহু নদী, আর নদীগুলো দেখে মনে হয় এই যে জন্মভূমি মা, সেজন্য চোখে আদরের সাথে তুলনা করা হয়েছে পায়ের ধুলো নুপুর, অর্থাৎ চারিদিকে মাটি মাটিময় ধুলোময় চারিদিক, একেই ধুলোর নুপুরের সাথে তুলনা করা হয়েছে। তার রোজ ভোরে কে নিশির খোপায় শিশির খোপায়, রোজ ভোরে কে শিশির খোপায় বকুল চুটির গন্ধ মাখে, কার কার দুপুরে তন্দ্রা ভেজে, কার দেখো কার দুপুরে তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। জন্মভূমি মাতৃভূমি বাংলা আর বাংলাকে আরো তুলনা করেছে শিশির খোপায়, অর্থাৎ সকালবেলা কি হয় ঘুম থেকে উঠে শিশির ভাজা ঘাসে যদি বকুল ফুল পড়ে থাকে জুতির ফুল পড়ে থাকে, তখন সেই গন্ধে চারিদিক কি করে কি হয় ভরে থাকে। ভোরবেলা কিন্তু বকুল জুতির গন্ধ পাওয়া যায়, পাওয়া যায় না পাওয়া যায় ভোরবেলায় কিন্তু কি করে গাছের মধ্যে ঘাসের মধ্যে শিশির ঝরে পড়ে। তো বাংলার মানুষ ও প্রকৃতিতে নিরবতা ও ক্লান্তি নেমে আসে দুপুরে, আর সারাদিনের পরিশ্রমের উপর ওই সময় মানুষের চোখে কি তন্দ্রা নেমে আসে। মানুষ সারাদিন পরিশ্রম করার পর দুপুরে একটু কি করে চোখে ঘুম নেমে তন্দ্রা মানে চোখে ঘুম নেমে আসে, আর ক্লান্ত ঘুঘুর ডাকে সে তন্দ্রা, সে ঘুম আরো কি হয় ঘনীভূত হয়। আমার কুমোর জেলে চাষি বাউল মাঝি হর উদাসী। আচ্ছা দেখো বাংলার কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি সহ সকল শ্রমজীবী কৃষিজীবী মানুষের কঠোর পরিশ্রম করে মানুষরা, তুমি জানো চিনো কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি সহ, এদের সম্পর্কে তোমাদের জানা আছে না, বলো জানো তো না, আমার সাথে লাইভে অংশগ্রহণ করো তাহলে তুমি বুঝতে পারবে, তোমরা বুঝতে পারছো কিনা। শ্রমজীবী কৃষিজীবী মানুষ যখন খুবই কঠিন আর কঠোর পরিশ্রম এরা করে, তো এরা করে আর দেশকে রক্ষা করার জন্য দেশের উন্নতির লক্ষ্যে যার যার ক্ষেত্রে কাজ করে যায়, হ্যাঁ দেশের দেশের রক্ষা করার জন্য দেশের উন্নতির লক্ষ্যে এই যে এরা কাজ করে, এতে কি হয় দেশের উন্নতি হয়, দেশের মানুষেরা বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাদের কাছে নিজের ঘরের চেয়ে দেশ বড়, তাই তারা ঘরের প্রতি উদাসীন থাকে মাকে রক্ষা করার জন্য। মাকে এখানে আমরা মা কাকে পেয়েছি বলো তো, মাতৃভূমি বাংলাকে পেয়েছি, কেমন মা বলতে আমরা কাকে বুঝি, বাংলাদেশকে বুঝি। তো মাকে অর্থাৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে তারা বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে না। আচ্ছা কার ছেলেরা নিত্য হাজার মরণ মারে দণ্ড গুনে, এখানে মরণ মরণ মারে দণ্ড গুনে মানে মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি, এখানে মরণ মারের যে দণ্ড অর্থাৎ মৃত্যুর যে সাজা সেই সাজাটা ভোগে এই বাংলার ছেলেরাই। আচ্ছা ছেলের বুকের খুন ছোপানো খুন জননীর আচল কোণে, এখানে ছোপ মানে ছোপানো মানে এখানে দেখো ছোপ মানে ছাপ, এখানে ছোপানো মানে রাঙানো। তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না, ইতিপূর্বে আমি গদ্যতে তোমাদেরকে পড়িয়েছি লখার একুশে 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে, তারপরে পড়িয়েছি কি বলতো আরেকটা গল্প পূর্বপুরুষ পিতৃপুরুষ, কেমন পিতৃপুরুষে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের গল্প সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয়া হয়েছে। তো এখানে দেখো 1952 সালে ভাষা আন্দোলন থেকে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দীর্ঘ দুই দশকের বাংলার ইতিহাস, বাঙালির রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ইতিহাস। কেন বলা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন, ভাষা রক্ষা করার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বলেছিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন পূর্ব পাকিস্তানের জনগণের ভাষা ছিল কি বাংলা, সেজন্য তারা তা মেনে নিতে চায়নি, তারা বলেছে না আমরা সেটা মেনে নেই না। সেজন্য কি হয়েছিল ভাষা রক্ষা করার জন্য, হ্যাঁ বাংলা ভাষাকে মাতৃভাষাকে রক্ষা
কি করেছিল প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল, যেমন সালাম নাম না জানা আরো অনেকে, এবং বাঙালির ইতিহাস বাঙালির রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস কেন? এরপরে অনেক আন্দোলন সংগ্রাম, তারপরে দিয়ে 1952 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি? প্রায় বলা হয়ে থাকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। সেই জন্যই বলা হচ্ছে ছেলের বুকের খুঞ্চপানা কোন জননীর আচল কোণে। তো এটাই হলো বাঙালির রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে, তোমাদেরকে সংক্ষেপে বলছি। আমার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমার ক্লাসটা শেষ করতে হবে। বাংলার মাটি শহীদ ছেলের রক্তে সিক্ত হয়ে আছে, সিক্ত মানে ভিজে আছে। এ কারণে কবি দেশ মাতৃকার আঁচলে ছেলের বুকে রক্তের চিহ্ন কথা বলেছেন। দেখো এরপরে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলে নকশা বনে, দুর্ভাগিনী বলা হয়েছে বাংলা মায়ের। তাদের মায়েরা বোনেরা তাদের যে কান্না, ভাইয়ের জন্য বোনের কান্না, মায়ের জন্য সন্তানের কান্না, তাদের যে কান্না, তাদের কান্নার সাথে কান্না ফুলের নকশা বোনার কথা বলেছেন কবি। সেই কান্নার কথাই কবি বলেছেন। সেই মাকে যার হাজার হাজার, মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। হ্যাঁ, তো ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা এখানে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে ভয়ঙ্করের দুর্বিপাকে বলতে। বাংলার দামাল ছেলেরা নির্ভীক ও সাহসী, দেশকে রক্ষার জন্য বিদ্রোহী তরুণ যুবকরা কি করেছে? যুদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এমন সাহসিকতার জন্য তাদের কবি পাগল ছেলে হিসেবে অভিহিত করেছেন। নিজের জীবনের চিন্তা করে নাই, তারা পাগলের মতো দেশকে রক্ষা করার জন্য কি করেছিল? মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।